স্বাগতম সবাইকে নতুন এই পর্বে আমরা বিগত যে পর্বগুলো নিয়ে আলোচনা করেছিলাম দুয়ের পরিপূরক পদ্ধতি সেখানে যা কিছু শিখেছি মূলত কোশ্চেন সরাসরি ওভাবে কখনই আসে না নৈবিত্তিকে কিছুটা কমন পড়লেও দুয়ের পরিপূরক রিলেটেড যে কোশ্চেনগুলো সৃজনশীলে থাকে সেগুলো মূলত চার মার্ক অথবা তিন মার্কের মধ্যে দিয়ে থাকে তো চার মার্ক অথবা তিন মার্কের যদি কোশ্চেনগুলো থাকে সাপোজ চার মার্কেট যদি একটা কোশ্চেন থাকে তাহলে যে রূপে কোয়েশ্চেনটা হতে পারে ঠিক তেমন একটা নমুনা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটা কোশ্চেন দেওয়া ছিল এরকম যে পেঁয়াজের বর্তমান মূল্য একান্ন টাকা যেটা ডেসিমিলে দেওয়া আসে যা পূর্ব ছিল পঁচিশ টাকা ওটাও ডেসিমিলে দেওয়া আসে পেঁয়াজের দামের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে বের করে ফলাফলের পরিবর্তন মূল্যায়ন করো এটা একটা কোশ্চেন যেটা কিনা চার মার্কের হতে পারে সাপোজ এই কোয়েশনটাকে তোমাকে যদি মডিফাইও করে বলে যে পিএজের বর্তমান মূল্য এখানে একান্ন না দিয়ে তোমাকে বলা হলো ছাপ্পান্ন কিন্তু এটা দেওয়া থাকতে পারে অক্টালে আবার পূর্বে ছিল টোয়েন্টি ফাইভ এখানে দেওয়া থাকতে পারে হেক্সাডেসিমেল বা ডেসিমেল দেওয়া সে এরকমও থাকতে পারে অর্থাৎ সংখ্যা পদ্ধতি এখানে একান্ন এখানে আট দেওয়া থাকতে পারে দশের এখানে আবার ওইখানে দশের এখানে ষোলো বা আট যা কিছু দেওয়া থাকতে পারে বা এইভাবেও থাকতে পারে তো যদি এরকম কোনো কোশ্চেন চলে আসে তাহলে তার সলভটা করেই আমাদের উত্তর দিয়ে চারমার্কের আনসারটা করতে হয় তো আজকের এই প্রশ্নটার মাধ্যমে আমরা সমাধানটা করার চেষ্টা করব যে চারমার্কের কোয়েশ্চেন যদি এইভাবে চলে আসে তাহলে কিভাবে আমরা তার সমাধানটা খুঁজে পাব তো অনেক অনেক কোয়েশ্চেন থাকবে যেখানে কি না সরাসরি বলাই থাকবে যে দুয়ের পরিপূরকের যোগের মাধ্যমে দুয়ের পরিপূরকের বিয়োগের মাধ্যমে তুমি ফলাফলটা বের করো তার পরিবর্তনটা মূল্যায়ন করো তো এরকম নানা রকমভাবে হতে পারে সেগুলো তোমরা আসলে নিজেরা অ্যানালাইজ করবে যে কেমন হতে পারে কোশ্চেনগুলো তো এই প্রশ্নটা সমাধান করি যদি প্রশ্নটা সমাধান করার মাধ্যমে তোমাদের অনেকটা ভীতি দূর হবে যে সৃজনশীলতা যদি কোশ্চেন চলে আসে তাহলে কীভাবে সমাধান করবো তো এখানে একান্ন সেটা হচ্ছে ডেসিমেলে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ সেটা হচ্ছে ডেসিমেলে দেওয়া আছে তা আমরা যখন দিন পরিপুরে করেছিলাম তখন আমরা জানি যে কোনো কিছুর পার্থক্য বের করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সে কাজটা হচ্ছে তার একটি ইকুয়েশান সেট করতে হয় তো ইকুয়েশানটা যদি আমরা সেট করতে যাই তাহলে সর্বপ্রথম কী করতে হয় যে সমাধানে আমরা লিখি যে পেঁয়াজের দামের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো হলো যে পিঁয়াজের দামের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো হলো তো পার্থক্যটা মূলত কি হবে যে বর্তমান যে মূল্যটা ছিল একানব্বই বাই ডেসিমেল ছিল যে পার্থক্য বের করতে গেলে সর্বপ্রথম আমরা জানি যে বিয়োগ করতে হয় তাহলে কাকে বিয়ে করবো টোয়েন্টি ফাইভ বাই ডেসিমেল তো আমরা যেহেতু যোগের মাধ্যমে বলছি তাহলে পার্থক্যটা কি আমাদের ইকোয়েশানটা তৈরি করে নিতে হবে সুন্দর করে অর্থাৎ দুইয়ের পরি যেভাবে করতে হয় যে আমরা যোগের মাধ্যমে করবো তাহলে এই বিয়োগটা কী হবে এই বিয়োগটা মাঝে আমরা দিয়ে দিতে পারি এটা হলো আমাদের ইকুয়েশান সেট করলাম তো এই ইকোয়েশান থেকে তুমি দেখো তো যে একান্ন বাই দশ অর্থাৎ এই যে ফিফটি ওয়ান দশে দেওয়া আছে এটার বাইনারি কি তুমি জানো এটার বাইনারি তুমি সিরিজ অনুযায়ী লিখতে পারো কিন্তু আজকে একটু সিরিজ বাদে যে গতানুগতিক নিয়মে আমরা ছেলেকে কী করতাম যে রূপান্তরকরণ করেছিলাম সেই রূপান্তরের মাধ্যমে আমরা করার চেষ্টা করবো যাতে করে তোমাদের রূপান্তরের ব্যাপারটাও একটু সলভ হয়ে যায় তোমরা চাইলে শর্টকাটেও সে জিনিসটা করতে পারো তো এখানে আমরা লিখতে পারি যে এখানে বর্তমান মূল্য বর্তমান মূল্য কত একানব্বই দশ এই বর্তমান মূল্য একান্ন দশের বাইনেরিটা কত হতে পারে সেটা আগে বের করবে তো যদি বাইনারি বের করতে হয় তাহলে কী করবে যে একান্নকে আমরা দুই দ্বারা ভাগ দিই যেহেতু আমরা জানতাম যে কোনো ডেসিমেল থেকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হয় তাহলে ছেলে সেই সংখ্যা পদ্ধতির বেশ দ্বারা ভাগ করে করে বের করতে হয় তো কত হয় পঁচিশ আমাদের অবশিষ্ট থাকে এক পঁচিশকে যদি আবার দুই দ্বারা ভাগ দিই থাকে বারো অবশিষ্ট থাকে এক বারোকে যদি আবার দুই দ্বারা ভাগ দেই থাকে ছয় এখানে কোনো অবশিষ্ট থাকে না ছয়কে যদি আবার দুই দ্বারা ভাগ দেই থাকে তিন এখানে কোনো অবশিষ্ট থাকে না তিনকে যদি আবার দুই দ্বারা ভাগ দেই থাকে এক এখানে অবশিষ্ট থাকে আছে এক এককে যদি আবার দুই দ্বারা ভাগ দেই এখানে থাকবে শূন্য এখানে চলে আসবে এক আমরা সিকোয়েন্সটা নিব নিচ থেকে উপরে তার মানে বলতে পারি যে একান্ন এই ডেসিমেলের জন্য বাইনারি ছিল ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান তো এটা ছিল একান্নয়ের মূলত বাইনারি তো আমরা জানি যে যখন হচ্ছে এটাকে পার্থক্যটা যোগের মাধ্যমে দুয়ের পরিপূরকের সিস্টেমেটিক ওয়েতে করতে হয় তখন হচ্ছে আমরা কী করি যে আট বিটে সেই বাইনারি ভ্যালুটাকে আট বিটে আমরা স্থাপন করি তো এখানে একান্ন যে আসে একান্নটি কি প্লাস সেন আসে নাকি মাইনাস সেন আসে অবশ্যই প্লাস এন আসে তো আট বিটে যদি একান্নটাকে আমরা প্লাস এনে উপস্থাপন করতে যাই তাহলে আমরা কী করবো যে যে এইট বিটে একান্ন বাই দশ এর বাইনারি তাহলে একান্ন বাই দশের বাইনারি কী হবে আট বিটে যা আমরা এখানে বাইনারিটা জানতাম যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান চিহ্ন বিট প্লাস যেহেতু সেহেতু হচ্ছে শূন্য আর তাহলে ছয়টার একটা সাতটা বিট হলো আর একটা বিট আমরা হচ্ছে লাগিয়ে দিয়ে দিলাম তাহলে আট বিট আমাদের হয়ে গেল তার মানে আমরা একান্ন বাই টেন একান্ন বাই টেনের বাইনারি পেলাম চিহ্ন বিটে হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখন আমরা একান্ন মূলত পেলাম আমাদের বাকি থাকে কি আমাদের বাকি থাকে আর ছেলেকে মাইনাস টোয়েন্টি ফাইভ তো আমরা জানতাম যে কোনো মাইনাস টোয়েন্টি ফাইভের মান বের করতে হলে অবশ্যই সর্বপ্রথম আর ছেলে প্লাস টোয়েন্টি ফাইভের বাইনারি বের করতে হবে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে তার পরবর্তীতে দুইয়ের পরিপূরক করতে হবে তো আমরা সর্বপ্রথম একান্ন সরি টোয়েন্টি ফাইভের বাইনারিটা বের করবো কী বের করবো যে বাইনারিটা যদি বের করতে যাই তাহলে টোয়েন্টি ফাইভ এটা কী কী একই পদ্ধতিতে ভাগ দেওয়ার মাধ্যমে আমাদের সম্পাদন করতে হবে তাহলে এখানে থাকবে বারো অবশিষ্ট থাকবে এক এটাকে যদি আবার দুই দ্বারা ভাগ দিয়ে থাকে ছয় এখানে থাকবে শূন্য কোনো অবশিষ্ট তো নেই এটাকে যদি তিন হয় এখানে থাকে শূন্য এটাকে যদি আবার দুই দ্বারা ভাগ দেওয়া হয় এখানে হয় এক অবশিষ্ট থাকে এক এককে যদি দুই দ্বারা ভাগ দেওয়া হয় এখানে শূন্য এখানে চলে আসে এক আমরা নিচ থেকে যদি উপরে নেই তাহলে আমরা লিখতে পারি যে টোয়েন্টি ফাইভ বাই টেন এর বাইনারি ছিল কত যে ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান এটাই ছিল তার বাইনারি তো আমরা জানি যে এটাকে যদি আট বিটে যে আমরা আট বিটে টোয়েন্টি ফাইভ বাই টেন তাহলে টোয়েন্টি ফাইভের মূলত বাইনারিটা আমরা পেয়েছিলাম যে ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান তো এটা ছিল প্লাস সেহেতু প্লাসের জন্য একটা শূন্য নিলাম তাহলে কয়টা বিট হলো আমাদের ছয়টা বিট হলো আমাদের অতিরিক্ত বিট বিট দ্বারা আট আমরা করে নিলাম এখন মূলত যে আমরা পার্থক্যটা বের করার সময় দেখেছিলাম যে এখানে মান লাগবে তার মানে এখানে এর পরিপূরকের কাজটা করতে হবে তো এটা যদি প্লাস টোয়েন্টি ফাইভের বাইনারি আট বিটে হয় তাহলে একে সর্বপ্রথম আমরা কি করবো ওয়ান্স কমপ্লিমেন্ট করবো ওয়ান্স কমপ্লি কমপ্লিমেন্ট তো আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট মানে সব কিছু একবার করে উল্টে দেওয়া উল্টে দিলাম এর সাথে যদি আমাদের এক যোগ দেওয়া হয় তাহলে আমরা দুইয়ের পরিপূরক পেয়ে যাব যে প্লাস এক করলাম এটা ছিল কি যে টুয়াইস কমপ্লিমেন্ট তাহলে তাহলে এক যদি যোগ দিই তাহলে কত হয় শূন্য আর একে এক হয় এক এক হয় এক এক হয় শূন্য থেকে যায় শূন্য থেকে যায় এক থাকে এক থাকে এক থাকে তার মানে দুইয়ের আমরা পেলাম কি যে যে ট্রিপল ট্রিপল ওয়ান ওয়ান জিরো জিরো এটা ছিল কি মাইনাস টোয়েন্টি ফাইভের মান তার মানে এখানে আমরা লিখতে পারি যে দুইয়ের পরিপূরক এখানে মাইনাস টোয়েন্টি ফাইভের মান আমরা পেলাম তো আমরা মাইনাস টোয়েন্টি ফাইভের মান পেয়েছি আমরা ছিল একান্নয়ের মানটা পেয়েছি এখন হচ্ছে আমাদের পার্থক্যটা নির্ণয় করা পালা তো পার্থক্যটা যদি নির্ণয় করতে চাই পার্থক্যটা ছিল এখানে তাহলে আমরা লিখতে হবে যে একান্ন বাই বাইডেসিমেল এটা ছিল কত যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভের যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা কত ছিল যে ট্রিপল ওয়ান তারপর জিরো জিরো ট্রিপল ওয়ান তো এটাকে যোগের মাধ্যমে আমাদের করতে বলছে তো এটাকে যদি যোগ করি তাহলে ছেলে ডেসিমেল অনুযায়ী এখানে কত আসে এখানে আসে প্লাস টোয়েন্টি সিক্স তো এখান থেকে যদি ছেলেকে আমরা যোগ করি এই ভ্যালুগুলো যদি যোগ করি তাহলে কত হবে যে এক আর এক যোগ করলে দুই হয় দুই থেকে দুই বাদ দিলে থাকে হচ্ছে শূন্য আমরা একবার বাদ দিয়েছিলাম সেই একটা থাকবে সেই এক আর এই এক যদি যোগ দিই তাহলে দুই দুইয়ের সাথে যদি দেয় এক তিন এক যোগ করি তাহলে হয় তিন যদি তিন থেকে দুই বাদ হয় তাহলে থাকে এক হাতে থাকে আমাদের আরও এক সে এক যদি এই একের সাথে যোগ দিই তাহলে হয় দুই দুই থেকে দুই পাত দিলে থাকে শূন্য হাতে থাকে এক শূন্য আর এক হয় এখানে আর কিছু থাকে না এক আর শূন্য এক হবে এক এক দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য হাতে থাকবে এক একের এক দুই দুই থেকে দুই বাদ দিলে থাকবে শূন্য হাতে থাকবে এক একের এক দুই দুই থেকে দুই বাদ দিলে থাকবে শূন্য হাতে থাকবে এক সেই এক এখানে রেখে দিলাম তো যদি এখানে এই এক রাখা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আরবিট রেজিস্টারের মাধ্যমে করতে করছিলাম তা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই একটা অতিরিক্ত চলে আসছে তাহলে এটাকে আমরা বলতে পারি ক্যারি বিট সি এ আর আর ওই ক্যারি তো এই ক্যারি বিটটা মূলত উপস্থাপন করা হয় না তো যখনই উপস্থাপন করা হয় না তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটাই ছিল কি মূলত আমাদের যোগের মাধ্যমে আমরা পেঁয়াজের বর্তমান মূল্য এবং পূর্ব মূল্যর যে পার্থক্যটা সেটা ছিল এই দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা দেখাতে সক্ষম হলাম তো এখানে আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং আমরা কী লিখতে পারি যে পেঁয়াজের দামের পার্থক্য হ্যালো টোয়েন্টি সিক্স বাই টেন যার বাইনারি ছিল তো জিরো 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 ওয়ান ওয়ান জিরো বাই টু বা এখানে লিখতে হবে টাকা তো এটাই তো অঙ্ক যদি এই অঙ্কটা তুমি সলভ করে দিয়ে আসতে তাহলে তোমাকে চার দিতে বাধ্য তো দুয়ের পরিপূরক রিলেটেড যে কোশ্চেনগুলো আসে তা মূলত এভাবেই থাকে আশা করছি তোমরা এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন চলে আসে ভবিষ্যতে এখানে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে যেমন তোমাকে ফিফটি ওয়ানের এখানে দিতে পারে যে এইট বর্তমান মূল্য আবার পূর্বের মূল্য ছিল টোয়েন্টি ফাইভ এখানে দিতে পারে ছিল কি টেন অথবা বর্তমান মূল্য ছিল যেমন সিক্স টু এটা ছিল এইট পূর্বের মূল্য ছিল ছিল কত কত এ ওয়ান এটা ছিল সিক্সটিন এ পার্থক্য বের করতে বলে তো যেভাবে যা করতে বলুক না কেন তোমরা এই সিকোয়েন্স মেনটেন করে অঙ্কটা সমাধান করে দিয়ে আসবে তাহলে হচ্ছে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো আরও কিছু কাজ থাকতে পারে সেগুলো হচ্ছে যেমন আমরা এখানে ফিফটি ওয়ানের আমরা আট বিটের বাইনেরি বের করেছি টোয়েন্টি ফাইভের বাইনারি বের করেছি তো যখন উদ্দীপকের কোশ্চেনগুলো সৃজনশীলে থাকে তখন এত বড়ো অঙ্ক গধা মানে ঘদাগে করতে হয় না তখন কি করে যে অঙ্কগুলো দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভের বাইনারিটা তোমাকে গদাকে বের করতে বলা হতে পারে যে তুমি কী করো গদাকে প্রশ্ন থাকবে এরকম যে এখানে যে পূর্বের যে দাম ছিল সেই দামটাকে তুমি বাইনেরিতে কনভার্ট করো তার মানে পূর্বের দাম ছিল টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভকে তুমি বাইনেরিতে কনভার্ট করো তার জন্য তিন থাকবে তো যদি ওখানে তুমি আছিলে কি টোয়েন্টি ফাইভের বাইনিটে বের করো তাহলে তোমাকে এই লাইন দুটো কি করতে হবে না উপস্থাপন করার দরকার নেই অর্থাৎ এই যে উপস্থাপনটা করেছিলে যে এটা বাইনে টেবিল করেছিলে এটা তোমাদের দেখানোর দরকার হবে না তার মানে কি টাইম কনজিউমটা বেঁচে গেল তো আশা করছি সকলেই বুঝতে পেরেছ এই ভিডিওটার মাধ্যমে যদি তোমরা কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ফলো করবে শেয়ার করবে অর্থাৎ যা যা করা যায় সব কিছুই করবে তোমরা ডিসলাইকও করতে পারো কমেন্টে উল্টাপাল্টাও বলতে পারো তোমাদের জন্য উন্মুক্ত একটা স্থান এখানে আবার যদি ভালো লাগে বা কিছু বোঝার থাকে নতুন করে অবশ্যই জিজ্ঞাসা করবে কমেন্টে উত্তর দেওয়া অবশ্যই চেষ্টা করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর দুয়ের পরিপূরক নিয়ে আমরা এখানে আর কিছু আলোচনা করছি না কারণ তোমরা এটাকে নিজেদের মতো করে অ্যানালাইজ করবে তাতে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ